আমি পৌশালী আর আজকে আমার সাথে তোমরা দেখতে চলেছ মালদার হোলি আমার চ্যানেল পৌশালী সাহা চৌধুরী তে তোমাদের ওয়েলকাম সকাল 8:30টায় যাচ্ছ মালদার ডিএসএর মাঠে যেখানে বসন্ত উৎসব হয় এই ভাইটা পাতা একটা জিনিস হোক আমার শাড়ির আঁচলে পা দিয়ে দিয়েছিল মাঠের মধ্যে কিন্তু শুধুমাত্র রং না বিভিন্ন ধরনের খাওয়ারের জিনিসের দোকানও বসেছিল সম্পাদক মাননীয় কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী তার উদ্যোগ না হলে আমরা এত বড় অনুষ্ঠান এরকম জায়গায় আমরা করতে পারতাম না তাকে আমরা পক্ষ থেকে সকলের পক্ষ থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই তাকে কিছু বলার জন্য অনুরোধ করি প্রবেশ পথটা ঠিক এইরকম প্রত্যেকবারের মতোই এবার ভীষণ ভীষণ ভিড় হয়েছিল ডিএসএর মাঠে মালদার কোনা কোনা থেকে সমস্ত লোকজন এই মাঠে জড়ো হয়েছিল মাঠে ঢুকতেই ধীরে ধীরে দেখা হতে থাকলো সমস্ত বান্ধবীদের সাথে বহুদিন যাদের সাথে দেখা হয় না তাদের সাথেও দেখা হয়ে বেশ বেশ ভালো লাগছিল যাদের সাথে হঠাৎ করে দেখা হয়ে আছে তাদের ব্যাপারে তো ঠিক আছে কিন্তু যদি তুমি এই ভিড়ের মধ্যে কোনো ফ্রেন্ডকে খুঁজতে যাও যে হ্যাঁ রে আমি এখানে আছি তুই প্লিজ এই জায়গাটায় আয় খুঁজে পাওয়া তাকে এই মাঠের ভিড়ের মধ্যে প্রচণ্ড একটা ইম্পসিবল ব্যাপার মানে কি বলবো পুরো নাকানি চোবানি খেতে হয় এদের সাথে আগে থেকে দেখা করা হয়েছিল তাদের প্রত্যেককে খুঁজতে গিয়ে একজন একজন করে খুঁজতে অবস্থা একেবারে টাইট হয়ে গিয়েছিল মাঠে ঢুকতে ঢুকতে একটা দারুণ জিনিস দেখলাম যেটা আমি সাথে সাথেই ক্লিপটা নিয়েছিলাম অল্প করে নিয়েছিলাম যেহেতু হয়তো ঠিক না নেওয়াটা তো একজন একটা ছোট বাচ্চাকে নিয়ে কি সুন্দর মাথাটা জাস্ট একটু নাচি নাচি বাচ্চাটাকে এনজয় করাচ্ছিল যেমন আমরা সবাই বড়রা এনজয় করছি তেমন বাচ্চাটাও বেশ একটু মজা করছিল তো দেখতে ভীষণ সুন্দর যেহেতু আমি তাদেরকে চিনি না তো একটুখানি নিয়ে আমি তোদের সাথে শেয়ার
একটু কষ্ট করে গান ছাড়াই নাচের ভিডিওগুলো এনজয় করো, কারণ গান দিলে তো কপিরাইট চলে আসবে, তাই না? হ্যাপি হোলি সবাইকে। মাঠের মধ্যে এত রোদ ছিল, তবে শুধু আমরাই ছাতা নিয়ে গিয়েছিলাম, বেশ মজা লাগছিল। বাট যেহেতু রোদে পুরো চরম খারাপ অবস্থা, সেই জন্য বাধ্য হয়ে খুলতেই হয়েছিল। সবাই প্রচণ্ড মজা করছিল, তো মানে দেখে বুঝতেই পারছো, মানে একজনও মানে স্থির দাঁড়িয়ে নেই, কেউ ভিডিও করছে, মানে দারুণ ব্যাপার। মাঠের মধ্যে বিশাল বড় একটা মঞ্চ করা হয়েছিল, যেখানে ডিজে বাজছিল, লোকজন অ্যানাউন্স করছিল, সামনে এরকম একটা ঘেরা দেওয়া ছিল যে সাইডে মানুষজন জড়ো হয়েছিল। সেকেন্ড পার্ট আসছে খুব তাড়াতাড়ি।